fence and ওয়ালাইকুম সালাম আলহামদুল্লাহ একদিন বোন আপনি জানতে চেয়েছেন প্রসাব পায়খানায় থুতু ফেলা যাবে কিনা জি প্রশাব পায়খানায় থুতু ফেলতে পারেন এতে কোনো সমস্যা নেই কিন্তু লক্ষ্য রাখতে হবে ওই থুতুর কারণে যেন জায়গাটা অপরিষ্কার অপরিচ্ছন্ন না দেখা যায় যদি এমন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি সেখানে পানি ঢেলে দেবেন বা অপরিষ্কার ওই অপরিচ্ছন্ন না থাকলেও আপনি পানি ঢেলে দিলে জিনিসটা আরও বেশি সুন্দর হয় যেহেতু আল্লাহ রসুল্লাহ আলী হাসাল্লাম বলেছেন ইন্নাল্লাহ জামিলুন হেবুল জামাল আল্লাহ সুন্দর এবং আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন আর ইসলাম হচ্ছে একটা পরিষ্কার পরিচ্ছন্ন সৌন্দর্যের ধর্ম সেই জন্য সব কিছুতেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো আরেকটি জিনিস যেহেতু থুতুর ব্যাপারে আপনি প্রশ্ন করেছেন আরেকটি বিষয়ে আল্লাহ রসুল সাল্লি হোসাল্লাম নিষেধ করেছেন হদাই ফেরদি আল্লাহ আনহু থেকে যে একটি হাদিস পাওয়া যায় جهد حديث الرسول كريم صلى الله عليه وسلم بوليتن من تَفَلَتِ جاه القبلة جاء يوم القيامة تفلو هو بين عينيه او كما قال عليه الصلاة والسلام جي بكتيك بلا موكي هوي توتو ابوم كي اموت الدين الله رب العالمين وي بكتيك تر توتو تر موكي باتر كوبل চোখের মাঝখানের যে অংশটা সেই অংশের মধ্যে তার থুতু থাকবে বা তার কপালে বা তার মুখের মধ্যে থুতু অবস্থায় আল্লাহ তার হাসর করবে বা কিয়ামতের দিন তাকে আল্লাহর সামনে এই এই অবস্থায় উপস্থিত করা হবে এর জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কেবলামুখী কখনো যেদিকে কেবলা যেদিকে ফিরে আমরা সালাত আদায় করি সেদিকে যেন আমরা থুতু না ফেলাই এটা যদিও অনেকে বলেছে এটা শুধু সালাতের জন্য খাস বা সালাতেরত অবস্থায় কিন্তু বিজ্ঞানগন্ধের বিশুদ্ধ মত হচ্ছে এই মাসালাটির মধ্যে যে সেটা সালাতের অবস্থা এবং সালাতের বাহিরও যে কোনো অবস্থায় থুতু কেবলার দিকে বা কেবলামুখী হয়ে থুতু না ফেলাটাই উত্তম কেবলামুখী এবং ডান দিকে এই দুইটা দিকে থুতু ফেলা নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে রসুলকাল আলি ওসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন আমরা থুতু ফেলবো বাম দিকে মুখ করে বা হাতের বাম দিকে ফিরে এবং লক্ষ্য রাখতে হবে সেটা যেন ক্যাবলার দিকে না হয় আল্লাহ আলম বাহিক